রাহুল গান্ধীকে দেশবাসীর সামনে ক্ষমা চাওয়া উচিত তাছাড়া রাজ্যের কংগ্রেস ও সিপিআই উচিত স্পষ্টীকরণ দেওয়া শুক্রবার রাফাল চুক্তি নিয়ে দেশের শীর্ষ আদালতের রায়ের পর এইভাবেই বিরোধীদের বিদলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাফাল চুক্তি নিয়ে জাতীয় রাজনীতি বহুদিন ধরেই বহুল চর্চিত নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে রাফাল চুক্তি নিয়ে কেলেঙ্কারের অভিযোগে সরব ছিল কংগ্রেস সহ দেশের বিরোধী দলগুলো লোকসভার ভেতর এবং বাইরে উভয় ক্ষেত্রেই বারবার আলোচিত হয়েছে রাফাল ইস্যু নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় নরেন্দ্র মোদী সরকারকে কিন্তু শুক্রবার দেশের শীর্ষ আদালতের রায়ে স্বস্তি ফিরল মোদী সরকারের রাফাল চুক্তি নিয়ে কোনো কেলেঙ্কারি হয়নি বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় রাহুল গান্ধী সহ দেশের বিরোধী দলগুলিকে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি বিজেপির সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে কালিমা লিপ্ত করার জন্য চক্রান্ত করেছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলি রাফাল চুক্তি নিয়ে নানা অপপ্রচার করেছিল তারা কিন্তু শুক্রবার প্রমাণ হয়ে গেল নরেন্দ্র মোদী দেশের কল্যাণের জন্যই কাজ করে চলেছেন আজকে উচ্চ আদালত। রাফেল চুক্তির ওপরে যে ঐতিহাসিক বাডিক দিয়েছেন তাতে দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে কংগ্রেস পার্টির ইয়ে মজ্জাগত এক স্বভাব রাষ্ট্রকে বদনাম করা একশো পঁচিশ কোটি ভারতবাসীকে অপমানিত করা আর সেটার জন্য যদি কোনো রাজনৈতিক সিদ্ধি হয় তো তাতে সেই পার্টি বা সেই পার্টি প্রধানের কোনো দ্বিধা হয় না আজকের এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের মাধ্যমে পুরো দুনিয়া এবং ভারতবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে দু হাজার চোদ্দোতে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে এনডিএর বিকাশমুখী সরকার লাগাতার গরিব এবং ভারতবাসীর জন্য কাজ করে আসছে এক স্বাভিমানী সরকার এক উদ্যমী সরকার সেই সরকারকে এবং সেই সরকারের প্রধান যে ব্যক্তি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী ওনাকে বদনাম করার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এও বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দেশবাসীর সামনে ক্ষমা চাওয়া উচিত এরাজ্যের কংগ্রেস ও সিপিএম কেও এ বিষয়ে স্পষ্টীকরণ দেওয়া ও ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কংগ্রেসের নেতৃত্বকে সাথে সাথে আমার কমিউনিস্ট মিত্রদেরকে বলবো যে এই বিষয়ে আপনারা এতদিন যে সাজিশ তৈরি করেছেন তার স্পষ্টিকরণ সাত্রিশ লক্ষ ত্রিপুরাবাসীর সামনে আপনাদের দেওয়া উচিত নৈতিক কর্তব্য আপনাদের এবং তাদেরও ত্রিপুরাবাসীর সামনে মাপ চাওয়া উচিত যে দেশের প্রিয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বকে যেভাবে বদনাম করানোর কোশিশ হয়েছিল আজকে মাননীয় সুপ্রিম কোর্ট দিয়ে প্রমাণিত করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার স্বচ্ছ সরকার স্পষ্ট সরকার একশো পঁচিশ কোটি ভারতবাসী সরকার আজ পর্যন্ত রিপোর্ট নিউজ ভ্যানগার্ড